হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম কলকাতা ডিলাইট নামক এক রেস্টুরেন্টে, যেটা অবস্থিত সাপুরজিতে। এখানে কিন্তু আজকে ফুড ব্লগ করতে আসিনি, এখানে একটা কুকিং কম্পিটিশন চলছিল প্রেজেন্টেড বাই নিত্যগাথা। এখানে কিন্তু আমাদের আজকে সেলিব্রিটি যাচ্ছিল রূপান্না ভট্টাচার্য দিদি। থ্যাংক ইউ দিদিকে আমাকে ইনভাইট করার জন্যে এত সুন্দর একটা কুকিং কম্পিটিশনে। সেই দিনকে আমাদের মধ্যে 11 জন পার্টিসিপেন্ট উপস্থিত ছিল, তার মধ্যে কিন্তু রূপন্না দি সব কটা খাবার ট্রাই করছে, যেটা খুব ভালো লাগছে সেটা আর এক স্পুন ট্রাই করছে। আমিও কিন্তু তার মধ্যে থেকে ট্রাই করে নিচ্ছিলাম ভ্যারাইটিস অফ খাবার, যেগুলো সব কটাই ভালো, বাট সব কিছুর একটা উইনার হয়। তো চলো কলকাতা ডিলাইটের যেটা অ্যামেজিং একটা ঝিলের ভিউ, যেটা আমার জাস্ট ওয়াও লেগেছে। কলকাতা ডিলাইটের যেমনি সুন্দর অ্যাম্বিয়েন্স, সেমনি সুন্দর কিন্তু বাইরের ভিউ এবং তেমনি সেখানকার খাবার। ওইদিকে কিন্তু সকলে একে একে পার্টিসিপেন্টসরা এসে খাবারগুলো ট্রাই করাচ্ছিলো, রূপান্না দি ট্রাই করছিল, দিয়ে আমাকেও বলছিল। আমিও প্রতি কটা আইটেমই প্রায় ট্রাই করেছি এবং সব কটাই ভালো ছিল, নো ডাউট, বাট উইনার তো একজনই হবে। তারপরে কিন্তু কলকাতা ডিলাইটের পক্ষ থেকে কাবাব সার্ভ করা হয়েছিলো। কলকাতা ডিলাইটের যিনি ওনার, তিনিও আমার পাশে ছিলেন, আমিও ট্রাই করছিলাম। ওদিকে কিন্তু রূপান্না দি ছিল এবং মৌবনিদি ছিল, তাদের সবারই কিন্তু কাবাব জাস্ট দুর্ধর্ষকর লেগেছে। আর ওইদিকে কিন্তু নৃত্য করা শুরু হয়ে গেছিলো, যেটা আমরা দেখছিলাম এবং আমি সেগুলোর ফুটেজও তোমাদেরকে শেয়ার করবো বলে ক্যাপচার করেছিলাম। এই যে বাচ্চা মেয়েটিকে দেখছো, এটা কিন্তু কলকাতা ডিলাইটের ওনারের মেয়ে। সে কিন্তু খুব সুন্দর নাচ করে এবং তেমনি সুন্দর তার একটা মকটেল বানিয়ে আমাদেরকে ট্রাই করেছিল, জাস্ট ওয়াও ছিল। ওদিকে কিন্তু নাচের পর্ব প্রায় শেষ, এরপরে কিন্তু যিনি ফার্স্ট হয়েছিল তাকে সম্বর্ধনা জানিয়ে মেমেন্টো দেওয়া হলো এবং সত্যি খুব ভালো কুক করেছিলেন উনি, এবং প্রতিটা পার্টিসিপেন্টদেরই মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছিল। আমি আবারও বলবো, থ্যাংকস টু নিত্যগাথা আমাকে ডাকার জন্যে, এবং স্পেশাল থ্যাংকস টু রূপন্না ভট্টাচার্য দিদি। দিদি না থাকলে আমি আজকে যেতেই পারতাম না। কলকাতা ডিলাইটের পক্ষ থেকে আমি আলম বলছি। আমাদের এখানে আপনার মোগলাই, চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর চারটে সেকশানই আছে। রুফটপে সাফিসিয়েন্ট বসার জায়গা আছে। এমনি এটা পুরোটা ফার্স্ট ফ্লোরে 70 সিটিং ক্যাপাসিটি আছে। আপনারা আসুন, খাবার টেস্ট করুন, রিভিউ দিন। হ্যাঁ, আশা করবি আপনাদের ভালো লাগবে। আমাদের রেস্টুরেন্টের পাশে একটা ঝিল আছে এবং যথেষ্ট আমরা সাফিসিয়েন্ট জায়গা রেখেছি রেস্টুরেন্টে। চলো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ফলো মি, বাই বাই।